একবার একজন গরিব ব্যক্তি তার গরিবতার কারণে ভীষণ দুঃখী হয়ে পড়েছিলেন। নিজের গরিবতার কারণে সে তার পত্নী ও দুটি শিশুর পরিবার ঠিকমতো চালাতে পারছিল না। তার কাছে নিজের পরিবারের জন্য দুই বেলার খাবার জোগাড় করাও খুবই সমস্যা হয়ে উঠেছিল। সে তার এই জীবনযাপন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই গরিবতা ও লোভ তার মাথা খারাপ করে দিচ্ছিল। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য তিনি ঘর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। আর একদিন রাতে সে চুপচাপ নিজের ঘর ছেড়ে চলে যায়। সে এটা জানত না যে সে কোথায় যাবে, সে শুধুমাত্র এগিয়ে যায়। চলতে চলতে যখন সে একটা নদীর পাড়ে এসে পৌঁছায়, তখন তিনি দেখেন যে সেখানে গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বসে আছেন। এটা দেখে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সন্ন্যাসী হয়ে যাবেন আর বুদ্ধদেবের শিষ্য হয়ে তার সঙ্গেই ঘুরে বেড়াবেন। এরপর তিনি বুদ্ধদেবের কাছে যান আর তার চরণে পড়ে তাকে বলেন যে প্রভু, আপনি আমাকে আপনার শিষ্য করে নিজের কাছেই রেখে দিন। বুদ্ধদেব সেই গরিব ব্যক্তিটার দিকে তাকান আর বলেন, ঠিক আছে, আজ থেকে তুমি আমার একজন শিষ্য। এরপর যখন গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে নিয়ে এগিয়ে যান, তখন সেও তাদের সঙ্গে চলতে শুরু করে। গরমকাল তাই খুব রৌদ্র ছিল, কিন্তু বুদ্ধের কাপিলা ক্রমশ এগিয়ে চলছিল। যখন তারা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন একটা বড় পাহাড়ের নিচে সবাই মিলে বিশ্রাম করার জন্য দাঁড়ায়। ভীষণ রোদ ও অনেক পথ চলার কারণে বুদ্ধদেব খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাই বুদ্ধদেব তার নতুন শিষ্যকে বলেন, এখানে পাশেই একটা সরোবর আছে, তুমি সেখান থেকে আমার জন্য জল নিয়ে আসো। বুদ্ধদেবের কথা পালন করতে সেই গরিব ব্যক্তি জল আনার উদ্দেশ্যে সরোবরের দিকে যাত্রা করে। যখন সে সরোবরের কাছে পৌঁছায়, তখন সে দেখে সেখানে কিছু জীবজন্তু সরোবরের জলকে নোংরা করছে। সে সরোবরের কাছে আসতেই সব জন্তু জানোয়ার তার ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। তিনি দেখেন সেই জীবজন্তুদের কারণে সরোবরের নিচের সমস্ত নোংরা ওপরে উঠে এসছে আর সরোবরের সমস্ত জল নোংরা হয়ে গেছে। এটা দেখে সে জল না নিয়েই চুপচাপ সেখান থেকে চলে যান আর বুদ্ধদেবকে গিয়ে বলেন, বুদ্ধদেব, ওই সরোবরের জল তো খুবই নোংরা, ওই জল তো পান করার উপযুক্তই নেই। শিষ্যের এই কথা শোনার পর বুদ্ধদেব কিছু সময় শান্ত থাকেন, কিন্তু কিছু সময় পর তাকে আবারও ডেকে বলেন, যাও এবার ওই সরোবর থেকে জল নিয়ে আসো। বুদ্ধের এই আদেশ শুনে ওই শিষ্য আবারও জল আনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু নিজের মনে শুধুমাত্র এটাই চিন্তা করতে থাকে যে বুদ্ধদেব এত নোংরা জল পান করবেন কিভাবে। কিন্তু সে যখন ওই সরোবরের কাছে পৌঁছায়, তখন এটা দেখে অবাক হয়ে যায় যে সরোবরের সমস্ত জল একদম পরিষ্কার ও নীল হয়ে উঠেছে। সে ওই সরোবরের জল নিয়ে বুদ্ধদেবের কাছে আসেন আর তার কাছে জানতে চান যে এই কিছু সময়ের মধ্যে এই সরোবরের সমস্ত জল কিভাবে এতটা পরিষ্কার হয়ে গেল। তখন ভগবান বুদ্ধদেব তাকে বলেন, যখন জীবগুলো জলে খেলা করছিল, তখন সরোবরের সব নোংরা ওপরে উঠে এসেছিল, কিন্তু কিছু সময় শান্ত থাকার ফলে সেই নোংরা পুনরায় নিচে চলে যায় আর সরোবরের জল পুনরায় পরিষ্কার ও নীল হয়ে যায়। এইভাবে আমাদের মনের সাথেও একই ঘটনা ঘটে। জীবনের ভাগদৌড় ও সমস্যা আমাদের মন ও ব্রেনকে অস্থির করে তোলে আর তখন আমরা তাড়াহুড়ো করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ব্রেনকে শান্ত রেখে চুপচাপ বসে ভালো করে চিন্তা করা উচিত। তাহলে আমাদের মনের সেই অস্থিরতা জলের মতোই আবার শান্ত হয়ে যায় আর তখন আমরা যাই নির্ণয় নিয়ে থাকি তা সবসময় সঠিক হয়। এজন্যই খারাপ পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে কখনোই ধৈর্য হারালে চলবে না। বুদ্ধের এই কথা সেই ব্যক্তি বুঝতে পারে আর যখন সে শান্তিতে বসে নিজের এই সিদ্ধান্তের ব্যাপারে ভাবে, তখনও সে বুঝতে পারে যে সে ঘর ত্যাগ করে ভুল করেছে। তার অনুপস্থিতিতে তার পত্নী আর তার সেই দুটো ছোট ছোট শিশুকে আরও সমস্যার মোকাবিলা করতে হচ্ছে, তাই তাকে তার পতি ও পিতা হওয়ার দায়িত্ব পালন করতেই হবে। এভাবেই সে নিজের ভুল বুঝতে পেরে বুদ্ধদেবের কাছ থেকে অনুমতি নিয়ে পুনরায় নিজের বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই জানতে পারি যে আমাদেরকে কখনোই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং আমাদের ব্রেনকে শান্ত রেখে আর ভবিষ্যতের কথা ভেবে সঠিক নির্ণয় নেওয়া উচিত।